আমাদের সময় তৈরি সঙ্গে স্যারকে অনুরোধ করছি, সবাই অনুরোধ করছি, তারাও আছেন, ছাত্র ভাইদের বাবা মা আছেন, কার্যক্রম যেহেতু শুরু হচ্ছে আপনাদের এই বিপদ, কিন্তু অনেক সময় কনস্টেবল বা যারা সেপাই আছেন তারা ঠিক আছে, যেটুকু হওয়ার হয়েছে আর কেউ আজ হাত তুলে নেবেন না, আপনারা সবার সহযোগিতা কামনা করছি, এটুকু বলে শেষ করছি, সবাই ভালো থাকবেন। মাননীয় ডিসি স্যার, জেলা এসপি স্যার, সিরাজগঞ্জের লেফটেন্যান্ট কর্নেল রাইট ভাই উপস্থিতে এখানে এসেছি, থানার কাজ দিয়েছে, সবাই জানেন এই বিষয়গুলো আর আমি আলাপ করবো না, যেটাই হয়েছে এখন আমরা থানার কার্যক্রম আজকে প্রতীকীভাবে শুরু করছি। ওসি সাহেবকে পোস্টিং দেওয়া হয়েছে আর বাকি সবাই ফোর্সও কালকে থেকে চলে আসবেন। আমাদের এখানে লেফটেন্যান্ট কর্নেল নাহিদ ভাই আছেন, ওনারা সর্বত্র সহযোগিতা দিবেন, ছাত্র ভাইয়েরা আছেন তারাও বলেছেন পালাক্রমে এক দুই দিন থাকবেন। আশা করছি আমরা আজকে প্রতীকীভাবে কালকে পূর্ণ আনুষ্ঠানিকভাবে থানার কার্যক্রম শুরু হবে এবং এই এলাকার মানুষের জানমালের নিরাপত্তা আগে যেভাবে পুলিশ দিত, তার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেই ভুলভ্রান্তি ব্যথি রেখে পুলিশ সুষ্ঠুভাবে আশা করছি আগামীকাল থেকে আপনাদের নিরাপত্তার দায়িত্বে আবার পূর্ণভাবে রত হবে। আর জনগণকে আশ্বস্ত করছি যে আমরা জানি যে পুলিশ ভাইরা না থাকাতে আপনাদের অনেক সমস্যা হয়েছে, যেহেতু একটা দুর্ঘটনা ঘটছে পুলিশের অনেকেই ভয়ভীতির কারণে দায়িত্ব পালন করতে পারেন নাই এবং এর ফলে এলাকার ধরেন ডাকাত ছিনতাইকারী চাঁদাবাজ এরা এই সুযোগে বিভিন্ন অন্যায় অপকর্ম করছে। তো আমাদের থানার কার্যক্রম আজকে থেকে শুরু হচ্ছে, কালকে একদম পূর্ণতম শুরু হবে, আশা করি এলাকার নিরাপত্তা আবার এবং আইন শৃঙ্খলা আবার ফেরত আসবে। কাজে এলাকাবাসীকে বলবো আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের সাথে আছি। Thank you.